এখন ঢেউসাগরের পাশে আছি, ঢেউসাগরের বিচে। ঢেউসাগরটা আপনি যদি না জেনে থাকেন তাহলে আপনাকে বলে রাখি, যেটা নিউ দীঘা সি বিচ, নিউ দীঘা সি বিচের উড়িষ্যার দিকে জাস্ট পরের বিষয়। তো ঢেউসাগর বিচটা এবার আপনাদের দেখাবো। আশা করি ঢেউসাগর যে বিচটা আপনারা দেখবেন, দেখে অবশ্যই ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই জানান। চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমরা এখন দাঁড়িয়ে ঢেউসাগর বিচের পাশে। ঢেউসাগর বিচটা আপনি জানেন নিউ দীঘার পাশেই, ডান দিকে আপনি কিছুটা এগিয়ে এলেই পাবেন। আর সাথে সাথে আপনি দেখতেই পাচ্ছেন আমার পেছন দিকটায় পুরো ঢেউসাগরের পেছন দিকে একটা পার্ক মতো করা হয়েছে, মানে ঘাসে কিছু বসারও জায়গা, সিটের অ্যারেঞ্জমেন্ট আছে। আপনাকে এসে যদি সন্ধ্যেবেলা বা একদম ভোর ভোর চলে আসেন, এসে দেখবেন দিকে আপনি ঢেউয়ের মনোরম প্রকৃতি আপনি এনজয় করতে পারবেন, সাথে সাথে বসে আপনি কিছুটা আপনার অবশ্যই সুন্দর সময় কাটাতে পারবেন। পাশে ঢেউসাগর বিচটা আপনি জানেন দিকে নিউ দীঘার, আপনি কিছুটা এগিয়ে এলেই পাবেন। আমি ঢেউসাগরের কিছু স্লো মোশন তুলেছি আপনার জন্য, অবশ্যই দেখো, আপনি দেখুন। ঝাউবনের গাছ দেখতে পাচ্ছেন, ঝাউবনের গাছের মধ্যে কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, মোটামুটি একটা পরিভাবে এটা বাগানটা সাজানো হয়েছে, উদ্যানটা রেডি করা হয়েছে, যা আপনার দেখতে ভালো লাগবে অবশ্যই। আপনার ওই জন্য আমি এই জন্য রিকোয়েস্ট করবো অবশ্যই ঢেউসাগরে আসুন। দেখতেই পাচ্ছেন আকাশে মেঘটা খুব সুন্দরভাবে, ঢেউটা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। আপনি জুম করে দেখাবো, দেখতেই পাচ্ছেন সামনেই নৌকো ভাসছে, সেই নৌকোতে কিন্তু খুব ঢেউসাগর থেকে কিন্তু বেশিটা দূরেই নেই। দেখছেন ঢেউসাগরে কিন্তু স্নান করার যে ব্যবস্থা নেই এটুকু আপনাকে জেনে রাখি, কিন্তু অনেকেই দেখছেন এখানে আসার জন্য। এখন ঢেউসাগরের পাশে আছি, ঢেউসাগরের বিচে। ঢেউসাগরটা আপনি যদি না জেনে থাকেন তাহলে আপনাকে বলে রাখি, যেটা নিউ দীঘা সি বিচ, নিউ দীঘা সি বিচের উড়িষ্যার দিকে জাস্ট পরের বিচটাই, মানে আপনি যদি বিচ বরাবর আপনি হাঁটতে থাকেন তাহলে মিনিট দশেক মতো সময় লাগবে। যদি বলেন আপনি বাই রাস্তাতে আসবেন, বাই রোডে আসবেন, তাহলে আপনাকে বলে রাখবো যে স্টেশনে নেমে ডান দিক দিয়ে যে রাস্তাটা যাচ্ছে দীঘার হোটেলগুলোর দিকে বা দীঘা বাজারের দিকে, ওই রাস্তা বরাবর আসবেন, বাঁ দিকেই পড়বেন আপনার হচ্ছে কি মিউজিয়াম, যেখানে শো টোগুলো হয়, আপনাকে একটা ভিডিও দেখিয়েছি অবশ্যই। তার পাশ দিয়েই একটা রাস্তা বাঁ দিকে বেঁকে গেছে, সেটার নাম হচ্ছে গিয়ে একটা নতুন বিচ হয়েছে, যেটা গত নভেম্বরে 2019 সালে একটা উদ্বোধন হলেও সেটা আগের মানে এই বছর প্যান্ডেমিক সিচুয়েশানের জন্য, করোনার জন্য সেটা ঠিকমতো উদ্বোধন হতে পারেনি।
তো সেটা হচ্ছে ঢেউসাগর বিচ, এটা জাস্ট দীঘার একটা পারের পরের আরেকটা বিচ, এটাও খুবই ভালো, একটা সুন্দর মতো গার্ডেন মতো বিচটা চারিদিকে করা হয়েছে। তো একটা একটা মনোমুগ্ধকর একটা পরিস্থিতি, আপনার একটা ভালো লাগবে। দীঘার বিচের পাশেরই বিচ, একটা সুন্দর করে সাজানো গোছানো, এবং দেখতেই পাবেন যে গাছগুলো ছিল ঝাউ গাছে, ঝাউ গাছের মধ্যে দিয়ে রাস্তাও বানানো হয়েছে, সেগুলো আপনাকে দেখিয়েছি বা আবারও দেখাবো। ঝাউ গাছের মধ্যে দিয়ে এই ঢেউসাগর বীজটি এখন মোটামুটি নতুন একদম বীজ, যেটা এখনও পর্যন্ত উদ্বোধন হয়েও মানে সেরকম মানুষজন আসেনি এই করোনা সিচুয়েশনের জন্য। তাও কিছু কিছু মানুষজন এখন মোটামুটি, কতদিন আর মানে মানুষ এত বন্ধ হয়ে থাকবে, চার পাঁচ মাস তো হয়েই গেল, মানে চার পাঁচ মাস বললে ভুল, সাত আট মাস হয়েই গেল। তারপরে মানুষজন বেরোচ্ছে, পাশাপাশি দীঘার সংলগ্ন আরও যেগুলো বীজগুলো হয় সেগুলো ঘুরছে, সেখানে মানুষজন একসঙ্গে আনন্দ করছে, দেখে ভালোই লাগছে। তো ঢেউসাগর বীজটা এবার আপনাদের দেখাবো, আশা করি ঢেউসাগর যে বীজটা আপনারা দেখবেন, দেখে অবশ্যই ভালো লাগবে। তো দেখুন এবারে আমাদের বীজটা, এই যে দেখতে পাচ্ছেন যে পেছনের দিকে যে রাস্তাগুলো, এই রাস্তাগুলোর হচ্ছে গিয়ে ঝাউবনের মিডিল দিয়ে রাস্তাগুলো তৈরি হয়েছে। তো তাও দেখতে এসে ভালোই লেগেছে যে ঝাউবনের মধ্যে দিয়ে রাস্তাগুলো, তবে যাই না সেই ঝাউবনকে কাটা হয়েছে না রাস্তা করার পরে ঝাউবন মধ্যিখানে লাগানো হয়েছে। তো আলটিমেট অবশ্যই ভালো লাগবে দেখে, চলুন আপনার আপনাকে এবার নিয়ে যাই। দেখতে পাচ্ছেন রাস্তা বিচের মধ্যে দিয়ে আমরা হাঁটছি, দেখতেই পাচ্ছেন এখন আমরা ঢেউসাগর বিচে আছি। যদি আসতে পারেন তো চলে আসুন, দিব্যি সময় কাটান, ভালোই লাগবে। যদি আপনি নিউ দিঘা এসে থাকেন, আপনি যদি বাইক না নিয়ে আসেন, আপনি পায়ে হেঁটেই চলে আসতে পারেন এই বিচে। এই বিচের দূরত্ব খুবই বেশি নয়, একদমই কাছে, পায়ে হেঁটে আপনার 10 মিনিট লাগবে নিউ দিঘা থেকে, চাইলে অবশ্যই আপনাকে এই বিচে কিন্তু ভ্রমণ করতে হচ্ছে। কেমন লাগলো অবশ্যই জানান, প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, যদি মনে হয় আপনাদের ভিডিও ভালো লেগেছে লাইক করুন, শেয়ার করুন।